হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর বিদায়ের ঘটনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দোজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর কন্যা হযরত ফাতিমার মৃত্যুর হৃদয় বিদারক সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত আলী ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতিমার অনাহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ফাতিমা তুমি কাঁদো কেন? ফাতিমা কোনো উত্তর দিলেন না, বরং আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা কাঁদতে কাঁদতে বললেন, হযরত আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বাইর হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান আপনি কি তালাশ করছেন? আব্বাজান বললেন, ও আমার ফাতিমা আমি তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি আরও বললেন, ও আমার ফাতিমা আজকে তো তুমি রোজা রাখবে, সেইরি খাবে আলীর দস্তরখানায়, আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায়। হযরত আলী ফাতিমার কাছে এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকল না যে ফাতিমা আজকেই ইন্তেকাল করবেন। দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হোসেন জিজ্ঞাসা করলেন, ও আব্বাজান, ও আম্মাজান আপনারা দুজন কাঁদছেন কেন? যখন হাসান হোসেন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বললেন, তোমরা দুই ভাই এখন নানার কবরের সামনে চলে যাও। কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সবসময় আসতে পারবে, এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুই ভাই কাঁদছেন আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। গিয়ে আম্মাকে বললেন, তোমরা দুজনে কেন কাঁদছো? নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকে দিনটা তোমার জন্য শেষ দিন, নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা আনহু শরীর বেশ খারাপ হতে লাগলো, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বক্ষণে আলীকে তিনটি কথা বললেন। এক, হযরত আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন। আলী, আমাকে বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতিমা তুমি এসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না, তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুই বেলা খানা খাওয়াতে পারিনি। ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুই, হযরত আলী আমি আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো, আপনাকে আমি অনুমতি দিলাম, আর আমার সন্তান দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। তিন, হযরত আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হোসেন যখন বালেক হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকেই রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সব জায়গায় খবর দিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতিমা ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করা মানুষ মাত্র তিনজন, হযরত আলী এবং শিশু হাসান ও হোসেন। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু জার এলেন, এক কোনা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু জার আমি তো কাউকে বলিনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু জার বললেন, আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু জার আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। হযরত আলী, আমাকে তো হুজুরের আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা আনহুকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু জার কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বলেন, হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? জান্নাতে সকল মহিলাদের সর্দার হযরত ফাতিমা আনহুকে। কবর থেকে কোনো আওয়াজ নেই। আবার বলেন, উনি হযরত হাসান হোসেনের আম্মা, এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। তিনি আবারও বলেন, উনি হযরত আলীর স্ত্রী, উনি দোজাহানের বাদশার মেয়ে, খবরদার কবর বেয়াদবি করিস না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতিমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসেনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারনিকে চিনি না, আমি শুধু চিনি ইমান আর আমল।
আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর থেকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব, আর যদি কেহ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুটির থেকে এমন জোরে চাপা দিব মাংস মাটির সাথে মিশে একত্রিত হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, একটু চিন্তা করে দেখুন, যদি নবীর আদরের মেয়ে ফাতিমা, যাকে জান্নাতের সর্দারনি বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ আমাদের সকলকে নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।